বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা এই ভিডিওটি দেখছো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আমরা ক্লাস ইলেভেনের ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত আটের দাগের অঙ্ক থেকে করাচ্ছি আটের অঙ্কগুলো কী দে বের করতে হবে দেখো যে নিচের প্রতি ক্ষেত্রে ডি ওয়াইডি এক্স সমান জিরো এটা প্রমাণ করো অর্থাৎ আমাদের ওয়াই সমান যে ফাংশানটা দেওয়া আছে আমাদেরকে সেখানে ডি এক্স সমান জিরো প্রমাণ করতে হবে তো একের অঙ্ক ওয়াই সমান কী দেওয়া আছে দেখো ওয়াই সমান দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাসে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এই রাশিটা আমাদের দেওয়া আছে তো এটার আমরা শুরুতেই মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট না করে আগে আমরা অঙ্কটার একটু ক্যালকুলেশন করে নেব তারপর আমরা ডিওয়াইড এক্স সমান জিরো প্রমাণ করব তো কীভাবে ক্যালকুলেশন করছি দেখো এখানে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ রয়েছে অর্থাৎ মাইনাস দিয়ে যে টার্মটা রয়েছে মাইনাস এখানে কত রয়েছে দেখো এখানেও মাইনাস এ রয়েছে এখানেও মাইনাস এ রয়েছে সেই জন্য আমরা কি করবো এইটুকু পার্টটাতে আমরা উপরে এক্স টু দি পাওয়ার এ গুণ করবো আর নিচে এক্স টু দি পাওয়ার এ দিয়ে পুরো রাশিটাকে গুণ করব তাহলে আমরা কি করছি এখানে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করছি তাহলে ওই এক্স টু দি পাওয়ার এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে উপরে এক্স টু দি পাওয়ার এ গুণ করতে হবে সিমিলারলি এখানে দেখো মাইনাস কত রয়েছে এই যে এক্স টু দি পাওয়ার এখানে এ মাইনাস বি এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি অর্থাৎ কমন পোর্শন হচ্ছে মাইনাস বি টার্মটা তাহলে আমরা গুণ করব কত দিয়ে এই টার্মটাকে এই নিচের টার্মটাকে এক্স টু দি পাওয়ার প্লাস বি দিয়ে তাহলে এই রাশিটাকে এক্স টু দি পাওয়ার বি দিয়ে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার বিটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে উপরেও এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করতে হবে আবার এখানে দেখো এই যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি আর এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি রয়েছে তার মানে এখানে আমরা গুণ করব কত দিয়ে উপর নিচকে এক্স টু দি পাওয়ার সি দিয়ে তাহলে দেখো অঙ্কটা আমি শুরু করছি তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এখানে কত দিয়ে গুণ করবো উপর নিচকে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করছি তাহলে উপরে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার এ আর নিচে ডিভাইডেড বাই লিখছি দেখো এক্স টু দি পাওয়ার এ ইন টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এই টার্মটা লিখলাম তারপরে প্লাস এখানে কত দিয়ে গুণ করবো উপর নিচকে এক্স টু দি পাওয়ার বি দিয়ে তাহলে উপরে লিখছি এক্স টু দি পাওয়ার নিচে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি এই টার্মটা পেলাম তারপরে দেখো এই টার্মটাতে প্লাস এখানে আমরা উপর নিচকে গুণ করব কত দিয়ে এক্স টু দি পাওয়ার সি দিয়ে তাহলে এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এই টার্মটা আমরা পেলাম এবার দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এ নিচে ডিভাইডেড বাই এবার আমরা কি করব। না এক্স টু দি পাওয়ার এ দিয়ে এই পুরো টার্মটা আমরা গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন ওয়ান তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এখানে দেখো এক্সের পাওয়ারে আছে এ আর এখানে এক্সের পাওয়ারে আছে বি মাইনাস এ তো আমরা কি জানি দেখো সূচকের নিয়ম অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এই যে চলরাশি এক মানে এখানে দুটোই এক্স রয়েছে আর তাদের পাওয়ারগুলো কি রয়েছে এম আর এন তো আমরা কি জানি যে এখানে যেহেতু এই দুটো রাশি এক তাহলে তাদের পাওয়ারগুলো হবে সূচক নিয়ম অনুসারে যোগ হবে অর্থাৎ এটাকে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তো এখানেও দেখো এটা রয়েছে এক্স আর এখানেও রয়েছে এক্স তাহলে পাওয়ারের রাশিগুলো কি হবে আমাদের যোগ হবে তাহলে আমি এটা একেবারে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার তাহলে এ প্লাস বি মাইনাস হবে যেহেতু পাওয়ারের রাশিগুলো যোগ হচ্ছে তাহলে এ প্লাস বি মাইনাস তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার এখানেও এক্স টু দি পাওয়ার এ আর এখানেও সি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ তাহলে পাওয়ারের রাশিগুলো যোগ হবে তাহলে এখানে এ আর এখানে সি মাইনাস এ তাহলে এটা লিখতে পারি এ প্লাস সি মাইনাস এ তাহলে একটা কমপ্লিট হলো আমাদের প্লাস এবার সেকেন্ড রামটা করছি এক্স টু দি পাওয়ার বি যেমন আছে রেখে দিলাম নিচে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এর সঙ্গেই এই পুরো রাশি গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার বি ইন্টু ওয়ান তাহলে এটা আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার বি প্লাস এখানে দেখো এক্সের পাওয়ার বি আর এখানে এক্সের পাওয়ার এ মাইনাস বি তাহলে সেম আগেরটা যেমন ক্যালকুলেশন করেছি পাওয়ারগুলো যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস এ মাইনাস বি প্লাস এখানেও পরের সেম ক্যালকুলেশন এক্স টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস বি প্লাস এবার এই টার্মটা এক্স টু দি পাওয়ার সি নিচে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি এর সঙ্গে প্রত্যেকটা গুণ করবো তাহলে এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এখানেও দেখো এক্স এখানেও এক্স তাহলে পাওয়ারের রাশি যোগ হবে তাহলে সি প্লাস এ মাইনাস আর এখানে পাচ্ছি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস বি তাহলে দেখো আমাদের ক্যালকুলেশানটা কমপ্লিট হলো তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান লিখতে পারছি এক্স টু দি পাওয়ার এ নিচে ডিভাইডেড বাই এখানে দেখো কী কী টার্ম ক্যান্সেল হচ্ছে এ প্লাস বি মাইনাসে তাহলে এখানে প্লাস এ মাইনাসে এই দুটো টার্ম ক্যান্সেল হবে এখানে দেখো এ মাইনাসে প্লাস এ মাইনাসে টার্ম ক্যান্সেল হলো তাহলে এখানে আমাদের পড়ে থাকছে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এখানে পড়ে আছে শুধু এক্স টু দি পাওয়ার বি প্লাস এখানে পড়ে আছে দেখো শুধু এক্স টু দি পাওয়ার সি তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এখানে দেখো এক্স টু দি পাওয়ার বি যেমন আছে লিখলাম প্লাস এখানে কী টার্ম ক্যান্সেল হচ্ছে দেখো প্লাস বি মাইনাস বি ক্যান্সেল করলাম এখানেও প্লাস বি মাইনাস বি ক্যান্সেল করলাম তাহলে এখানে আমরা পাচ্ছি কত এখানে আমরা পাচ্ছি এই যে এক্স টু দি পাওয়ার এ পরে আছে প্লাস এখানে পরে আছে দেখো শুধু এক্স টু দি পাওয়ার সি তারপরে দেখো প্লাস এখানে উপরে এক্স টু দি পাওয়ার সি নিচে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি যেমন আছে লিখলাম প্লাস এখানে দেখো প্লাস সি মাইনাস সি টার্ম ক্যান্সেল হবে আর এখানেও প্লাস সি মাইনাস সি টার্ম ক্যান্সেল হল তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার এ আর এখানে পড়াচ্ছে এক্স টু দি পাওয়ার বি তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি এই টার্মটা আমরা পেলাম এবার দেখো তিনটে রাশিরই মানে যেটা হরের টার্ম এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি এখানেও দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পারসি আর এখানেও তাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পারসি তাহলে আমাদের লস আক কথা হবে এই টার্মটাই হবে তাহলে এমপ্লাইজ দ্যাট ওয়াই সমান আমরা পাচ্ছি লস আগু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি আর তাহলে উপরে হবে আমরা এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার এ প্লাস এখান থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার বি প্লাস এখান থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার সি তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার সি তাহলে দেখো উপরের রাশি আর নিচের রাশি সেম তাহলে এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে পড়ে থাকছে কোথাও মাত্র শুধুমাত্র ওয়ান তাহলে আমরা কী পেলাম অতএব ওয়াই সমান ওয়ান তাহলে এটাকে আমরা এক নাম্বার নাম দেবো আমাদেরকে এখন কী করবো ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এখানে আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে অবকলন করছি এক নাম্বারকে তাহলে ওয়াই আমরা এক্সের সাপেক্ষে অবকলন করছি মানে আমাদের ডিডিএক্স আসবে তাহলে এখানে আমরা পাচ্ছি ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডিএক্স অফ ওয়ান তাহলে ডিডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে আমাদের ডি ওয়াই ডিএক্স তাহলে ডি ওয়াইডিএক্স সমান ওয়ান হচ্ছে ধ্রুবক পদ আর যে কোনো ধ্রুবক রাশির ডিফারেন্স এটার মান হয় জিরো তাহলে এটা সমান আমরা লিখবো জিরো তাহলে দেখো তোমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে ডিওয়াই ডি এক্স সমান জিরো তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো আর এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল দেখো এবার আমরা দুয়ের দাগের অঙ্ক করবো কী দেওয়া আছে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস এ ইন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই সি বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই এ সি তো এখানে আমাদেরকে কী দেখাতে হবে না ডি ওয়াইডি এক্স সমান জিরো প্রমাণ করতে হবে তো শুরুতে আগে আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে নিই তাহলে দেখো আমরা কী লিখছি এমপ্লাইজ দ্যাট ওয়াই সমান দেখো আমরা কী জানি বলতো সূচকের নিয়ম অনুসারে জানি যে এ টু দি পাওয়ার এম হোল্ড টু দি পাওয়ার এন এটা সমান আমরা কী লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন টু এন অর্থাৎ এই দুটো রাশি আমাদের গুণ হয় তাহলে এখানে দেখো রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ হোল্ড টু দি পাওয়ার ওয়ান মাই ওয়ান বাই এ তাহলে এই দুটো রাশি আমাদের গুণ হবে অর্থাৎ এখানে আমরা লিখতে পারছি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ ইন্টু ওয়ান বাই মাইনাস এ তারপরে ইন্টু এটা লিখতে পারবো দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু ওয়ান বাই সি মাইনাস বি এখানে এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ হবে একই রকমভাবে এখানে কি হবে এই দুটো রাশি গুণ হবে তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি ইন্টু ওয়ান বাই এ মাইনাস সি এবার দেখো এই যে এখানে সি মাইনাস এ বি মাইনাস এ আবার এখানে এ মাইনাস বি রয়েছে আমরা এখানে এই যে এ বি সি এই তিনটে সংখ্যা দিয়ে যে প্রত্যেকটা রাশি তো রয়েছে তো আমরা এটাকে এই রকম অর্ডারে নিয়ে আসবো যে এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ আমরা এইটার অর্ডারে আমরা নিয়ে আসবো তো এখানে দেখো রয়েছে সি মাইনাস এ তাহলে সি মাইনাস এ অর্ডারটা পেয়েছি তাহলে এই যে বি মাইনাস এ রয়েছে তাহলে আমরা কী করবো বি মাইনাস এ থেকে আমরা এ মাইনাস বি আনার জন্য একটা মাইনাস কমন নেব তারপরে দেখো এখানে এই যে সি মাইনাস বি রয়েছে তো সি মাইনাস বিটাকে কী করবো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই যে বি মাইনাস সি এই ফর্মে নিয়ে আসবো আর এখানে রয়েছে বি মাইনাস সি এ মাইনাস সি তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা এটাকে সি মাইনাস এ করবো তাহলে দেখো কী করছি তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এটা সি মাইনাস এ যেমন আছে রেখে দিলাম এ বি মাইনাস এটাকে আমরা কী করবো এ মাইনাস বি করছি তাহলে একটা মাইনাস কমন নেবো তো মাইনাসটা আমি একদম সামনে লিখলাম সামনে লিখে দিয়ে এটা এ মাইনাস বি করলাম ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আমরা কি করব। এখানে আমরা এই যে সি মাইনাস বিকে বি মাইনাস সি করব তাহলে এখানেও একটা মাইনাস কমন নিতে হবে তাহলে আমি মাইনাসটা একদম সামনে কমন নিয়ে লিখলাম তাহলে ওয়ান বাই এ মাইনাস বি যেমন আছে রেখে দিলাম আর সি মাইনাস কে লিখছি বি মাইনাস সি তারপরে ইন টু এক্স টু দি পাওয়ার এখানে আমরা চেঞ্জ করবো কাকে এ মাইনাস সিকে তাহলে মাইনাস কমন নিচ্ছি ওয়ান বাই বি মাইনাস সি যেমন আছে রেখে দিলাম এ মাইনাস সিকে লিখছি সি মাইনাস এ এবার দেখো এখানে প্রত্যেকটা রাশি দেখো এক্সের পাওয়ারে রয়েছে তাহলে এই তিনটে রাশি তো সেম তাহলে পাওয়ারের সংখ্যাগুলো কি হবে যোগ হবে তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই শো মান তাহলে এক্স টু দি পাওয়ার এটা কি লিখতে পারি আমরা মাইনাস ওয়ান বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি তারপরে মাইনাস আমি এখানে মাইনাস দিয়ে লিখবো কেন না আমরা তিনটে রাশি তো যোগ হয় এবার প্লাস করলে তো আমাদের সেই সাইনগুলো কি হয়ে যাবে সি হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আর এখানে হবে মাইনাস ওয়ান বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ তাহলে দেখো এখানে কত রয়েছে সি মাইনাস এ এ মাইনাস বি এ মাইনাস বি বি মাইনাস সি বি মাইনাস সি সি মাইনাস এ অর্থাৎ আমাদের এখানে লস আকু কত হবে দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ তাহলে এমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এক্স টু দি পাওয়ার আমাদের লসকু কত হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ তাহলে এখানে রয়েছে সি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ আর এ মাইনাস বি তাহলে গুণ হবে বি মাইনাস সি টাম তাহলে এখানে লিখছি মাইনাস অফ বি মাইনাস সি তারপরে মাইনাস এখানে রয়েছে এ মাইনাস বি মাইনাস সি তাহলে এখানে গুণ হবে সি মাইনাস এ তাহলে সি মাইনাস এ মাইনাস এখানে দেখো বি মাইনাস সি সি মাইনাস এ তার মানে গুণ হবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এক্স টু দি পাওয়ার আমরা মাইনাসটা গুণ করে লিখছি তাহলে উপরে হচ্ছে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি এখানে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ এখানে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই পুরো সংখ্যাটা কিন্তু এক্সের পাওয়ারে এটা মাথায় রাখবে এবারে দেখো মাইনাস বি প্লাস বি ক্যানসেল হলো প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে গেলো তাহলে উপরের টার্মটা হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানে সেই রাশিটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে অর্থাৎ এমপ্লয় দ্যাট আমরা এখানে কী লিখতে পারি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার জিরো জিরো কেন করলাম এই পুরো রাশিগুলো ক্যান্সেল হয়ে গেছে তার এখানে পড়ে রয়েছে জিরো আর জিরো বাই এই সংখ্যাটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আর জিরো বাই যে কোনো সংখ্যা মানে সেই টার্মটা হয় আমাদের জিরো তাহলে ওয়াই সমান কত পেলাম এক্স টু দি পাওয়ার জিরো আবার কোনো কিছুর পাওয়ারে জিরো মানে সেটার মান হয় আমাদের ওয়ান তাহলে এটা সমান আমরা পেলাম তাহলে আমরা কী মান পেলাম অতএব ওয়াই সমান ওয়ান পেলাম তাহলে এটা এক নাম্বার নাম দিচ্ছি এবার আমরা কী করব এক নাম্বারকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব যেহেতু আমাদেরকে ডি ওয়াই ডি এক্স সমান জিরো প্রমাণ করতে হবে তাহলে এখানে কী লিখছি ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাহলে এখানে হবে আমাদের এক্স অফ ওয়াই সমান এক্স অফ ওয়ান এবার ডিডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে আমাদের ডি এক্স তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ ওয়ান এটা হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদের অবকলনের মান সব সময় জিরো হয় তাহলে এটা সমান জিরো তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে ডি ওয়াই এক্স সমান জিরো প্রমাণ করো তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো দেখো এবার আমরা নয় দাগের অঙ্ক করবো কী দেওয়া আছে ওয়াই সমান এক্স বাই এক্স প্লাস ফোর হলে দেখাও যে এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমাদের আসিমালা কী দেওয়া আছে ওয়াই সমান এক্স বাই এক্স প্লাস ফোর আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে তো শুরুতে দেখো এখানে এক্স ইন্টু ডি ওয়াইডি এক্স রয়েছে অর্থাৎ আমরা এই প্রমাণটা দেখে কি বুঝতে পারছি না শুরুতে আগে আমাদেরকে ডি ওয়াইডিএক্সের মানটা বের করতে হবে তো দেখো আগে যেটা আমাদের দেওয়া আছে ওয়াই সমান এক্স বাই এক্স প্লাস ফোর ওটা আমরা লিখে নিয়েছি এটাকে আমরা এক নম্বর নাম দিলাম এখন আমরা কী করবো ডি ওয়াইডি মান বের করার জন্য আমরা এক নম্বরকে কী করছি ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে তাহলে এখানে আমরা লিখলাম দেখো যে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে করছি তাহলে ওয়াইটাকে আমরা কী লিখবো ডিডিএক্স অফ ওয়াই তাহলে ডিডিএক্স অফ ওয়াই সমান এটা আমরা লিখছি ডিডিএক্স অফ এক্স এবার এই যে এক্স বাই এক্স প্লাস ফোর টার্মটা এসেছে আমরা এটাকে কী করবো ইউ বাই ভি ফর্মে যেটা ডিফারেন্সিয়েটের আমরা যেটা রুলস জানি ওই রুলসে আমরা ডিফারেন্সিয়েট করবো তো আমি রুলসটা একটু লিখে দিচ্ছি তাহলে ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি এই ফর্মে দেওয়া থাকে তাহলে আমাদের উপরে কি হয় উপরে হয় ভি ইন টু এক্স অফ ইউ মাইনাস ইউ ইন টু এক্স অফ ভি নিচে ডিভাইডেড বাই হয় ভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের রুলস তাহলে এই রুলসটাকে মেনটেন করে আমরা এটা ডিফারেন্সিয়েট করছি তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে কত ডি ওয়াই তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো ইউ মানে হচ্ছে এক্স আর ভি মানে হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে শুরুতে আমরা ভিকে ফিক্সড রাখি তাহলে এখানে আমরা লিখছি এক্স প্লাস ফোর ইন্টু ডি ডি এক্স অফ এক্স মাইনাস এবার এক্সকে ফিক্সড রাখবো নিচেটা ডিফারেন্সিয়েট করব অর্থাৎ এক্স অফ এক্স প্লাস ফোর নিচে ডিভাইডেড বাই হবে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ভি স্কোয়ার আসে তাহলে ভি এর মান হচ্ছে এখানে এক্স প্লাস ফোর তাহলে তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান এখানে আমরা লিখছি দেখো এক্স প্লাস ফোর ইন্টু ডিডিএক্স অফ এক্স আমরা কী জানি এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সের মানে তার ভ্যালু হয় ওয়ান মাইনাস এক্স ইন্টু দেখো এটাকে আমরা কী করবো এই যে এক্স অফ এক্স প্লাস ফোর আছে তার মানে এটাকে আমরা এই যে ভেতরের আছে সেটাকে আমরা কী লিখতে পারি আলাদা আলাদা করে ডিডিএক্স দিয়ে লিখতে পারি অর্থাৎ এটাকে লিখছি এক্স অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ ফোর এটা আমরা পাবো নিচে ডিভাইডেড বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডিএক্স সমান এখানে এক্স প্লাস ফোর ইন্টু ওয়ান তার মানে এটা হবে আমাদের এক্স প্লাস ফোর তারপরে মাইনাস এক্স ইন্টু দেখো এক্স অফ এক্স এটা এক্সের ডিফারেন্ট সেট এক্সের সাপেক্ষে হবে ওয়ান প্লাস এক্স অফ ফোর ফোর হচ্ছে কনস্টন্টার্ম তার ডিফারেন্ট সেট হবে জিরো তাহলে এটা প্লাস জিরো নিচে ডিভাইডেড বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার তাহলে ইমপ্লাইস ডেটা আমরা লিখতে পারছি দেখো ডি ওয়াই ডি এক্স সমান এখানে পাবো আমরা এক্স প্লাস ফোর মাইনাস দেখো ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু এক্স মানে এক্স তাহলে এখানে পড়ে থাকবো শুধু মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমরা পেলাম কত দেখো ডিওয়াই ডি এক্স সমান ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার এ টার্মটা আমরা পেলাম তাহলে এটা আমরা পেলাম ডিওয়াই ডি এক্স এর ভ্যালু এবার দেখো আমাদের কী প্রমাণ করতে হবে বলো তো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো অর্থাৎ এখানে দেখো ডি ওয়াইডিএক্স এর সঙ্গে একটা টার্ম গুণ রয়েছে যেহেতু এক্সটার্ম একটা গুণ আছে প্রমাণে সেজন্য আমরা শুরুতেই এটাকে আমরা উভয় পক্ষকে এক্স দে গুণ করছি তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু এক্স এখানে এক্স দে গুণ করছি তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এদিকেও এক্স দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে হবে আমাদের ফোর এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার এবার দেখো এই রাশিটাকে আমরা কীভাবে সাজিয়ে লিখছি প্রমাণটা আনার জন্য তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স এটার সমান আমরা লিখতে পারি দেখো ফোর বাই এক্স প্লাস ফোর ইন্টু এক্স বাই এক্স প্লাস ফোর এই আকারে লিখতে পারি কারণ নিচে দেখো রয়েছে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা কী লিখলাম এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর আকারে আর উপরে যে ফোর এক্স রয়েছে একটাকে আমরা ফোর নিয়েছি আর একটাকে আমরা এক্স নিয়েছি এবার দেখো এই যে এক্স বাই এক্স প্লাস ফোর এর এর মানেই হচ্ছে ওয়াই দেখো আমাদের শুরুতেই বলা ছিল যে ওয়াই সমান এক্স বাই এক্স প্লাস ফোর তাহলে দেখো আমরা কী করতে পারি না এই যে এক্স বাই এক্স প্লাস ফোর রয়েছে এর জায়গাতে আমরা ওয়াই লিখতে পারি তার implies দ্যাট এক্স into ডি dx এক্স সমান ফোর বাই এটা আমরা লিখতে পারলাম এবার এই ফোর বাই এক্স প্লাস ফোর এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি তার implies দ্যাট লিখছি দেখো এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান ওয়াইটা যেমন আছে গুণ আকারে রেখে দিলাম এবার ফোর বাই এক্স প্লাস ফোরকে সাজাচ্ছি কীভাবে সাজাচ্ছি দেখো ফোর প্লাস এক্স মাইনাস এক্স এই ফর্মে সাজালাম এই যে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে গেল পরে থাকবে দেখো শুধুমাত্র ফোর ফোর বাই এক্স প্লাস ফোর তাহলে এই রাশিটাই এখানে দেখো রয়েছে এবার এটাকে আমরা দেখো দুটো পার্টে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স ইন টু ডি ওয়াই এক্স সমান ওয়াই ইন্টু এই যে এটাকে আমরা দুটো পার্টে ভাঙছি একটাকে কি লিখছি ফোর প্লাস এক্স বাই এক্স প্লাস ফোর আর একটাকে লিখবো মাইনাস এক্স বাই এক্স প্লাস ফোর তাহলে কীভাবে সাজাচ্ছি দেখো ফোর প্লাস এক্স বাই এক্স প্লাস ফোর মাইনাস এক্স বাই এক্স প্লাস ফোর এই ফর্মে সাজালাম এবার ক্যালকুলেশনটা আমি এইখানেই করে দিচ্ছি দেখো আর পেজটা ওল্টাবো না তাহলে এখানে বাম দিকে যেমন রয়েছে এক্স ডি লিখলাম তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স ইন টু সমান এখানে দেখো কত রয়েছে ফার্স্টে রয়েছে ওয়াই তাহলে ওয়াই এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তো এখানে দেখো ফোর প্লাস এক্স বাই এক্স প্লাস ফোর তাহলে দুটোই তো সেম রাশি তাহলে ক্যান্সেল করলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ওয়ান তাহলে ওয়ান তারপরে মাইনাস এই যে এক্স বাই এক্স প্লাস ফোর আবার এক্স বাই এক্স প্লাস ফোর মানে সেটাই কত সেটাই হচ্ছে ওয়াই তাহলে এর জায়গাতে আমরা লিখছি ওয়াই তাহলে আমরা কী পেলাম এক্স ইন্টু ডি এক্স সমান ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান আমরা এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই রয়েছে আমরা ওয়ান মাইনাস ওয়াই থেকে একটা মাইনাস কমন নিচ্ছি তাহলে একটা মাইনাস কমন নিলে এটা আমাদের কথা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হবে তাহলে মাইনাস ওয়াই এখানে লিখলাম আর এই টার্মটাকে লিখছি ওয়াই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই থেকে একটা মাইনাস কমন নিচ্ছি যে মাইনাসটা আমি একদম সামনে সামনে লিখেছি যে এই টার্মটাকে চেঞ্জ করেছি ওয়াই মাইনাস ওয়ানে এবার এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে মাইনাস চিহ্ন এদিকে এলে হবে প্লাস তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা পেলাম জিরো তো দেখো আমাদেরকে এই রেজাল্টটাই প্রমাণ করতে দিয়েছিল যে এক্স ইন্টু ডি y প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো প্রমাণ করো তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো এবারে দেখো আমরা দশের দাগের অঙ্ক করবো কী দেওয়া আছে ওয়াই সমান কোসেক এক্স প্লাস কট এক্স হলে দেখাও যে টু ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো আমাদেরকে ওয়াই সমান এই ফাংশানটা দেওয়া আছে আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে তো শুরুতে দেখো আমাদের আগে যে রাশিমানাটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই তাহলে দেখো আমাদের কি দেওয়া ছিল ওয়াই সমান দেওয়া আছে কোসেক এক্স প্লাস কট আমরা এটাকে এক নাম্বার নাম দিলাম এখন আমরা কি করব দেখো এই যে এখানে দেখো আমাদের ডি ওয়াইডি এক্স রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি কি যে আগে আমাদেরকে শুরুতে ডি ওয়াইডি এক্সের মানটা বের করতে হবে তো সেই জন্য আমি কি করলাম করবো না এই এক নাম্বার ইকুয়েশানটার উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে এখানে আমি কী লিখলাম দেখো যে নাও ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে অবকলন করছি তাহলে এখানে দেখো ওয়াই রয়েছে তাহলে এর বাম দিকে কী আসবে প্রত্যেকটা রাশির ডিডিএক্স আসবে তাহলে এখানে লিখতে পারি আমরা ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স এই ডানটা আসছে আমাদের আমরা কী করছি এক্সের সাপেক্ষে অবকলন করছি তাহলে এমপ্লাইজ দ্যাট ডিডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে ডি ওয়াইডিএক্স তাহলে ডি ওয়াইডিএক্স সমান দেখো ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কোয়ট এক্স রয়েছে তাহলে কী হবে আমাদের আলাদা আলাদা করে ডিডিএক্স আসবে এই দুটো রাশির ক্ষেত্রে তাহলে এখানে লিখছি ডিডিএক্স অফ প্লাস অফ কোয়ক্স এই আমাদের তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই সমান দেখো ডিডিএক্স অফ আমরা এর ফর্মুলা জানি এটা হয় আমাদের মাইনাস কোসেক তারপরে দেখো ডিডিএক্স অফ কোয়াড এক্স আমরা এর ফর্মুলা জানি এর ফর্মুলা হয় মাইনাস এক্স স্কোয়ার এক্স তাহলে এখান থেকে একটা মাইনাস পাচ্ছি এখানকার আছে সাইন আছে প্লাস তাহলে প্লাস আর মাইনাসে সাইনটা হবে মাইনাস আমি একেবারে লিখে দিলাম তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার এক্স তাহলে আমরা ডি ওয়াইডি এক্স এর মান পেলাম এবার দেখো আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে তো এই রেজাল্টটা প্রমাণ আমরা কীভাবে করব না এলএইচ এস থেকে আর এইচ এস টার্মটা প্রমাণ করবো তাহলে শুরুতে আগে আমাদের এল এস এর যে টার্মটা আছে ওটা আমরা লিখে নিই তাহলে এল এইচ সমান কত আছে দেখো টু ইন্টু ডিওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এল এইচ এর টার্ন তাহলে সমান টু ইন্টু তাহলে ডিওয়াই ডি এক্সের মান দেখো আমি বের করে রেখে দিয়েছি তাহলে মানটা বসাই তাহলে মাইনাস কোসেক এক্স ইন্টু কোয়াট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স তারপরে প্লাস এখানে দেখো রয়েছে ওয়াই স্কোয়ার ওয়াই মানে কোনটা এক নাম্বার ইকুয়েশন দিয়েছি দেখো কোসেক এক্স প্লাস কোয়ট এক্স তাহলে ওয়ার স্কোয়ার আছে মানে ওটার হোল স্কোয়ার হবে তাহলে এখানে আমরা লিখছি দেখো কোসেক এক্স প্লাস কট এক্স এই পুরোটার হোল স্কোয়ার করে দিলাম তারপরে রয়েছে দেখো প্লাস ওয়ান যেমন আছে রেখে দিলাম তাহলে সমান আমরা দুই টার্মটা এর সঙ্গে গুণ করে লিখছি তাহলে আমরা কী পাচ্ছি এখানে মাইনাস টু ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স আবার টু ইন্টু মাইনাস এই টার্মটা অর্থাৎ মাইনাস টু ইন্টু কোসেক স্কোয়ার এক্স এবার আমরা কী করব এই যে কোসেক এক্স প্লাস কট এক্সের হোল স্কোয়ার রয়েছে এটাকে আমরা এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের ফর্মুলাতে লিখব তাহলে কী পাচ্ছি এখানে দেখো প্লাস দিয়ে এখানে আমরা পাবো কোসেক স্কোয়ার এক্স প্লাস টু ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স তারপরে আমরা পাবো প্লাস কট স্কোয়ার এক্স আর প্লাস ওয়ান যেমন আছে রেখে দিলাম এবার দেখি কী কী টার্ম আমাদের ক্যান্সেল হচ্ছে এখানে দেখো রয়েছে মাইনাস টু কোসেক এক্স কট এক্স আর এখানে রয়েছে প্লাস টু কোসেক এক্স কট এক্স তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হলো তাহলে আমরা পাচ্ছি কি দেখো এখানে দেখো রয়েছে এই যে কট স্কোয়ার এক্স রয়েছে আর এখানে মাইনাস টু কোসেক্স স্কোয়ার এক্স আর প্লাস কোসেক্স স্কোয়ার এক্স তাহলে এই দুটো থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স আর এখানে পড়ে রয়েছে দেখো কট স্কোয়ার এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখছি প্লাস কট স্কোয়ার এক্স প্লাস ওয়ান এই টার্মটা আমরা পেলাম এখন আমরা কি করব এই দুটো থেকে একটা মাইনাস কমন নেব এই যে কো মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর প্লাস কট স্কোয়ার এক্স থেকে তাহলে একটা মাইনাস কমন নিচ্ছি তাহলে আমরা পাবো দেখো ভেতরে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স প্লাস ওয়ান এই টার্নটা আমরা পাবো এবার আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার ভ্যালু হয় সবসময় ওয়ান তার মানে এখানে সাইন রয়েছে মাইনাস তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান আর এখানে রয়েছে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ক্যান্সেল হলে পড়ে থাকবে জিরো তো দেখো আমাদের আর এ এই জিরো টার্মটাই প্রমাণ করতে দিয়েছিল তাহলে এটা সমান হচ্ছে আর এইচএস আর যে রেজাল্টটা দিয়েছে দেখো আমাদের প্রমাণ হলো দেখো এবার আমরা এগারোর অঙ্ক করবো কি দেওয়া আছে ওয়াই সমান রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হলে প্রমাণ করো টু এক্স ইন্টু ডি এক্স প্লাস ওয়াই সমান টু ইন্টু রুট এক্স আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে আমাদের দেওয়া আছে শুধু ওয়াই সমান রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তাহলে দেখো শুরুতে আগে আমাদের যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিয়েছি ওয়াই সমান রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এবার আমরা কী করবো এই যে রুট এক্স রয়েছে আমরা এগুলোকে পাওয়ারের আকারে লিখব তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এমপ্লাইজ দ্যাট ওয়াই সমান রুট এক্স মানে এটা হয় আমাদের এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই রুট এক্স মানে এটা হয় আমাদের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ এই টার্মটা আমরা পেলাম এবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে সেটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে এখানে আমরা কী পাচ্ছি অতএব ওয়াই সমান আমরা পেলাম এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এই টার্মটা এবার এটাকে আমরা এক নাম্বার নাম দিচ্ছি এখানে দেখো আমাদের ডি ওয়াইডি এক্স রয়েছে প্রমাণে একটা টার্ম ডি ওয়াই ডি এক্স রয়েছে তাহলে আমরা এখন কী করব এক নাম্বারকে এক্সের সাপেক্ষে অবকলন করবো তাহলে এখানে কী লিখছি দেখো যে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাহলে এখানে আমরা কত পাবো দেখো এক্স অফ ওয়াই সমান এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এবার কী হবে আমাদের এখানে আলাদা আলাদা করে ডিডিএক্স দেওয়া আমরা লিখতে পারি তাহলে এমপ্লাইজ দ্যাট ডিডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে ডি ওয়াই ডি এক্স তাহলে এটা সমান আমরা পাবো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এই টার্মটা তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ মানে এটা আমাদের ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এ নেই ফর্মে রয়েছে তাহলে ফর্মুলা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন এর মান কত হাফ তাহলে এটা হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান তারপরে দেখো এখানে রয়েছে প্লাস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে এখানে আমাদের গুণ হবে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে এটা ক্যালকুলেশন করলে আসবে মাইনাস হাফ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে মাইনাস হাফ মাইনাস ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা সূচকের নিয়ম অনুসারে কী করেছি দুটো রাশিতে ভেঙে লিখেছি তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু মানে ওয়ান বাই এক্স তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই সমান আমরা লিখতে পারি দেখো ওয়ান বাই টু এক্স মানে হচ্ছে রুট তাহলে এটাকে আমরা লিখছি রুট তাহলে মাইনাস এখানটাকে আমরা লিখতে পারি এই যে ওয়ান বাই নিচে আমরা গোনাকারে লিখবো তাহলে টু এক্স টু মানে হচ্ছে আর এখানে আমরা পাচ্ছি এক্স তাহলে দেখো আমরা এখান থেকে কী পেলাম অতএব দিয়ে ডি ওয়াই ডি এক্স সমান আমরা পাচ্ছি এখানে ওয়ান বাই টু রুট এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইন্টু রুট এক্স এই টার্মটা তাহলে দেখো এখান থেকে আমরা কত কমন নিতে পারি ওয়ান বাই টু রুট এক্স টার্মটা কমন নিতে পারি তাহলে এমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান ওয়ান বাই টু রুট এক্স টার্মটা আমরা কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ওয়ান আর মাইনাস এখানে পড়ে থাকবে ওয়ান বাই এক্স টার্মটা তাহলে ওয়ান বাই এক্স এটা আমরা পেলাম তাহলে সমান ওয়ান বাই টু রুট এক্স টু এখানে আমরা যদি লস আগু করি তাহলে এক্স লস আগু হবে উপরে হবে এক্স মাইনাস ওয়ান তাহলে তাহলে অত এফ ডি ওয়াই এক্স সমান আমরা কত পেলাম ওয়ান বাই টু রুট এক্স টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই টার্মটা আমরা পেলাম এবার দেখো আমাদের এল এইচ এস টার্ম কত রয়েছে এল এইচ এলএইচএসে রয়েছে এই টার্মটা টু এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই এটা সমান আমাদেরকে দেখাতে হবে টু রুট এক্স তো এখন আমরা প্রমাণটা কী করে করব না এল এইচ এস থেকে আর এইচ এইচএএস এ প্রমাণ করবো তাহলে দেখো আগে আমরা এলএইচ এস টার্মটা লিখে নিই তাহলে এলএইচ এস সমান আমাদের কত রয়েছে টু এক্স ইন টু ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই এই টার্মটা রয়েছে সমান তাহলে টু এক্স ইন টু ডিওয়াই ডি এক্সের মান দেখো আমরা জানি ডি এক্সের মান এই যে এক্ষুনি বের করলাম ওয়ান বাই টু রুট এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই টার্মটা তাহলে তাহলে এখানে লিখছি আমরা ডিওয়াই ডি এক্সের জায়গায় ওয়ান বাই টু রুট এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে ডিওয়াইডি এক্সের মান তারপরে প্লাস ওয়াই এর মান দেখো আমাদের বইতে দেওয়াই আছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তাহলে এখানে আমরা লিখি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ডি এক্সের মান লেখা হয়ে গেছে এবারে দেখো এখানে এই যে টু এক্স ইন্টু ওয়ান বাই টু রুট এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই তিনটে রাশি তো গুণের আকারে রয়েছে তাহলে এখানে দুই আর এই দুই ক্যান্সেল হলো আর এখানে এক্স আর এই এক্স ক্যান্সেল হলো তাহলে এখানে আমরা পেলাম কত দেখো এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স প্লাস এখানে রয়েছে রুট প্লাস এখানে রয়েছে ওয়ান বাই এবার দেখো এই রাশিটাকে আমরা দুটো পার্টে ভেঙে লিখতে পারি তাহলে দুটো পার্টে ভেঙ্গে লিখলে আমরা কী পাবো এক্স বাই রুট মাইনাস ওয়ান বাই এই টার্মটা আমরা পাবো এবার দেখো মাইনাস ওয়ান বাই আবার এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হলো সমান এই যে এক্সটাকে এক্সটাকে আমরা কী আকারে লিখতে পারি বলো তো ইন্টু রুট এক্স লিখতে পারি ডিভাইডেড বাই রুট আর এখানে রয়েছে পরে আমাদের শুধুমাত্র প্লাস রুট এক্স তাহলে এখান থেকে কী ক্যান্সেল হবে রুটেক্স এক্স রুট এক্স ক্যান্সেল হলো তাহলে সমান এখানে আমরা পাচ্ছি রুট প্লাস রুট তাহলে রুট প্লাস রুট তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো টু রুট এক্স দেখো এস আমাদের এই টার্মটায় প্রমাণ করতে দেওয়া ছিল টু রুটেক্স তাহলে এটা সমান হচ্ছে এস তাহলে দেখো যে রেজাল্টটা দেওয়া আছে ওই রেজাল্ট আমাদের প্রমাণ হলো দেখো এবার আমরা বারো দাগের অঙ্ক করবো কী দেওয়া আছে ওয়াই সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট এটা একদম আমাদের কত দূর পর্যন্ত রয়েছে ইনফিনিটি পর্যন্ত তো আমাদেরকে কী দেখাতে হবে না ডি ওয়াই ডি এক্স সমান ওয়ান ও সরি ওয়াই এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আগে আমি এই যে ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর এটা সম্পর্কে আমরা একটু বলে নিই দেখো তোমরা এটা বিন্যাস চ্যাপ্টারে পড়বে যে এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এন ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ডট ডট পর্যন্ত ইন্টু এন অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত এই সংখ্যাটার হচ্ছে গুণফল ফল ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স মানে এখানে হচ্ছে এগুলো সব পূর্ণ সংখ্যার গুণফল তাহলে একই রকমভাবে ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি বলি তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে শুধুই আসবে আমাদের ওয়ান এবার যদি টু ফ্যাক্টোরিয়াল বলি তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে আসবে আমাদের দুটো সংখ্যা ওয়ান ইন্টু টু মানে টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই এবার যদি আসি থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে এখানে হবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি মানে যতদূর পর্যন্ত ফ্যাক্টোরিয়াল আসবে ওয়ান থেকে সেই সংখ্যাটা পর্যন্ত গুণফল তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে এখানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তাহলে এটা গুণ করলে আমরা পাবো ছয় একই রকমভাবে ফোর ফ্যাক্টোরিয়াল মানে হবে এক থেকে চার পর্যন্ত সংখ্যার গুণ তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর অর্থাৎ চার তিনে বারো দু কোণে চব্বিশ তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের নিয়ম তাহলে আমি কি বললাম এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি তাহলে আমাদের কী দেওয়া আছে দেখো ওয়াই সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দিবার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট দিয়ে এটা টার্মটা চলতেই থাকছে তো আমাদের এখানে দেখাতে হবে দেখো ডি ওয়াইডি এক্সের সমান হচ্ছে ওয়াই তো আমরা কী করবো ডি এক্স বের করার জন্য আমরা কী করছি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করব তো সেটাই আমি এখানে লিখলাম দেখো যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষ অবকলন করে পাই তাহলে এখানে দেখো ওয়াই রয়েছে তার মানে এখানে কত আসবে ডিডিএক্স অফ ওয়াই আসবে তাহলে ডিডিএক্স অফ ওয়াই সমান দেখো এই পুরো রাশিটার বাইরে তো ডিডিএক্স আসবে তাহলে এটাকে আমরা লিখছি কীভাবে না এক্স অফ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে এই টার্মটা চলতেই থাকবে একদম ইনফিনিটি পর্যন্ত তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে কত ডিওয়াইডিএক্স তাহলে ডিওয়াইডিএক্স সমান এ প্রত্যেকটা রাশিতে আমরা ডিডিএক্স ডিডিএক্সটিতে পারবো তাহলে এখানে লিখছি আমি ডিডিএক্স অফ ওয়ান প্লাস ডিডিএক্স অফ এক্স প্লাস এখানে এই যে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তো এখানে আমরা এটাকে একটা লাইন লিখি আমরা তাহলে এখানে আমরা লিখছি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডিডিএক্স অফ এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে টার্মটা ছেড়ে দিলাম আর লিখছি না তাহলে এমপ্লাইজ দ্যাট এখানে যেমন রয়েছে ডি এক্স লিখলাম সমান ডিডিএক্স অফ ওয়ান ওয়ান হচ্ছে কনস্টান্ট টার্ম তাহলে তার ডিফারেন্সিয়েট করলে হবে জিরো প্লাস এক্স অফ এক্স আমরা কি জানি এটার ভ্যালু হয় ওয়ান তারপরে প্লাস দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে কিন্তু এই যে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল এগুলো সবই হচ্ছে কনস্যান্টাম্প তাহলে যে কনস্যান্টাম্পটা গুণ আকারে থাকে আমরা কী জানি সেটা বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে আমরা কী লিখছি ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল বেরিয়ে এলো তাহলে এটাকে আমরা লিখছি এক্স অফ এক্স কিউব তারপরে প্লাস এখানে ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল বেরিয়ে আসবে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট দিয়ে এই টার্মটা ছেড়ে দিলাম তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান এখানে জিরো টার লিখছি না ওয়ান থেকে শুরু করছি ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল রয়েছে তো আমি টু ফ্যাক্টোরিয়াল মানে কী বললাম এক থেকে দুই পর্যন্ত এই দুটো সংখ্যার গুণফল হবে অর্থাৎ ওয়ান ইন্টু টু ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলা লিখলাম তারপরে প্লাস ওয়ান বাই এখানে থ্রি ফ্যাক্টরিয়াল রয়েছে থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এক্স কিউ মানে এটা হবে আমাদের থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস তারপরে দেখো প্লাস ওয়ান বাই ফোর আছে তার মানে এটা হবে আমাদের ওয়ান ইন্টু টু ইন্টু তারপরে কত আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর তার মানে ফর্মুলা অনুযায়ী হবে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস এই টার্মটা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তাহলে ইম্প্রাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স সমান ওয়ান প্লাস এখানে দেখো এই দুই আর এই দুই এই দুটো টার্ম ক্যান্সেল হবে তাহলে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে এখানে শুধুমাত্র পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার ওয়ান আর এক্স টু দি পাওয়ার ওয়ান লেখাও যা আর শুধু এক্স লেখাও তাই একই ব্যাপার তারপরে এখানে দেখো থ্রি আর থ্রি এই দুটো টার্ম ক্যান্সেল হলো তার মানে এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়ান ইন্টু টু ইন্টু এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তারপরে প্লাস এখানে দেখো ফোর আর ফোর ক্যান্সেল হবে তাহলে এটা আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এক্স কিউব প্লাস দিয়ে টার্মটা ছেড়ে দিলাম তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি ডি ওয়াই ডি এক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস আবার ওয়ান বাই ওয়ান ইন্টু টু মানে এটাই মানে হচ্ছে আমাদের টু ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কি পাচ্ছি ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি মানে এটা মানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউ প্লাস টার্মটা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তাহলে দেখো ডি ওয়াইডি এক্সের মানটা আমি কত পেলাম ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তার মানে অবশ্যই পরের ট্রামটা আমাদের কথা হবে এক্স টু দিবার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর দিয়ে প্লাস দিয়ে দটর ছেড়ে দেবো তাহলে এই যে টার্মটা পেলাম এই টার্মটাই দেখো কার সঙ্গে সমান ওয়াইয়ের সঙ্গে সমান কারণ শুরুতে আমাদের দেওয়া ছিল ওয়াই সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দিবার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট ইনফিনিটি তার মানে বুঝতে পারছি এই টার্মটাই হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো ডি ওয়াই ডি এক্সো মান ওয়াই তাহলে দেখো এটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে ডি ওয়াইডি এক্স সমান ওয়াই এটা দেখাও তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো যেটা দিয়েছিল